এই খিচুড়িটা আমার খাওয়া আমার লাইফের সবথেকে বেস্ট এক্সপেন্সিভ খিচুড়িগুলোর মধ্যে একটা। তাও যদি এই রকম হইতো যে খিচুড়িটা টেস্ট ভালো তাহলে হয়তো মেনে নেওয়া যেত, বাট খিচুড়িটা টেস্টও একদম কি বলবো জঘন্য বলা চলে এই দাম অনুযায়ী। কিন্তু যদি দাম অনুযায়ী না হিসাব করি তাহলে টেস্ট ভালোই বলা চলে। যদি ধরেন এটার দাম 150 টাকা হইতো তাহলে মেনে নেওয়া যাইতো, কিন্তু এই এক প্লেট খিচুড়ির দাম ছিল 280 টাকা। এইটা কি কোনোভাবে মানা যায় বলেন? দুই পিস ছোট ছোট মুরগির মাংস, তাও ঠিকঠাক মতো টেস্ট নাই, আর হচ্ছে একজনের পেট ভরার মতো যতটুকু খিচুড়ি লাগে ওই পরিমাণ খিচুড়ি। খিচুড়ির যা অবস্থা এ দেখে আর কিচ্ছু নেই। মেইন কাহিনী হচ্ছে আমরা গত কয়েকদিন আগে ফরিদপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাই, আর যাত্রাপথে রাত্রে ডিনার করার জন্য ব্রেক দেয়া হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের মাঝামাঝি একটা জায়গায় নূরজাহান হোটেল নামের একটা হাইওয়ে হোটেল অথবা হাইওয়ে রেস্টুরেন্টে। এন্ড আমার অভিযোগ এই হাইওয়ে রেস্টুরেন্ট গুলার উপরেই, এরা যে ভাই কি পরিমাণ গলা কাটা দাম রাখে এটা বলে বোঝানো যাবে। প্রত্যেকটা হাইওয়ে রেস্টুরেন্টে খেয়াল করছি এরকম গলা কাটা দাম। আমি যখন খুলনা গেলাম তখন ওই সাম্পান রেস্টুরেন্টেও এরকম সেম অবস্থা হয়েছিল বেশ কয়েকবার। যে কোনো রকমের লং জার্নি করতে গেলে আপনি যদি ডিনার করতে চান অথবা লাঞ্চ করতে চান, যেটাই করতে চান না কেন, বাস এমন একটা রেস্টুরেন্টে গিয়ে আপনাকে দাঁড় করাবে যেখান থেকে আপনার মিনিমাম 500 টাকার মধ্যে আপনি পেট ঠিক মতো ভরতেও পারবেন। আর অধিকাংশ রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি তো পরের কথা, অনেক জায়গায় আবার কোয়ালিটি একটু ভালো পাওয়া যায় বাট দাম তো আকাশচুম্বী। তো যাই হোক, বাসটা থামার পরে হচ্ছে কি আমরা সবাই নেমে যাই। নর্মালি এত বড় জার্নি ডিনার তো করতেই হবে মাস, তো এই জন্যই বেসিক্যালি অনেকের ইচ্ছা না থাকা সত্ত্বেও পেটের দায়ে খাইতে হয়, কিছু করার নাই, কারণ এত দাম দিয়ে এক প্লেট খিচুড়ি খাওয়ার মানেই হয় না নিশ্চয়ই। তারপর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যখন বাসগুলো দাঁড় করায় কয়েকটা বাস যখন একসাথে থাকে ভাই, ওনাদের ওয়েটারদের ডেকেও আপনি কাছে পান। আমি হচ্ছে গিয়ে বসে একটা ওয়েটারকে ডাক দিছি, বাট ওনাকে আমি কাছে পাইছি প্রায় 5 মিনিট পর। তাও উনি দেখায় গেছে যে টেবিলে মেনু আছে, যেটা অর্ডার করবেন এখান থেকে দেখেন। বেশ ভালো কথা, আমি ওইখান থেকে দেখতেছিলাম, একটা অর্ডার করছি ডেকে এনে একটা অর্ডার করছি, বাট ওইটা ওইখানে নাই। সেকেন্ড টাইম আবারও একটা বলছি যে এইটা দেন, ওইটাও নাই। এন্ড থার্ড টাইম গিয়ে পাইছি হচ্ছে গিয়ে খিচুড়ি, চিকেন খিচুড়ি আর। তাও বললো ভাই রান্না করতেছে খিচুড়ি, খিচুড়ি শেষ হয়ে গেছিল, খিচুড়ি রান্নার পরে আপনি পাবেন। ভাই পাইছি মিনিমাম 15 মিনিট বসে থাকার পরে, দেন দিয়ে গেল। এন্ড তারপর হচ্ছে গিয়ে আম্মুরে বললাম তুমি খাওয়াই দাও, তো আম্মু হচ্ছে খাওয়াই দিচ্ছিল আর আমি হচ্ছে একটা ভিডিও নিচ্ছিলাম, কারণ আমার এই অভিযোগটা সবসময় আগে থেকেই যে হাইওয়ে রেস্টুরেন্টে এত গলা কাটা দাম কেন রাখে। এটার যদি 100% কেউ পিওর একদম অ্যান্সারটা দিতে পারেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা দেন। তো যাই হোক, খাইতেছিলাম আর আম্মু আমার মাংসের পিস দুটো দেখাইলো, একটা দিছিল হচ্ছে গিয়ে রানের পিস, এটা ভালো, আর একটা দিছিল হচ্ছে গিয়ে একদম বুকের পিস, যেই দামে আমরা কাচ্চি খাইতে পারি খাসির 280 টাকা অথবা 310 টাকার মধ্যে, সেই দামে চিকেন খিচুড়ি খাওয়া লাগতেছে। তাও চিকেনের অবস্থা দেখেন মনে হচ্ছে কি যে শুকাই গেছে। তবে খিচুড়িটা মোটামুটি চলে আর কি, মানে অন এভারেজ যা খিচুড়ি আমরা নর্মালি পাই সব দোকানে এইটাও সেম জিনিস, বাট খাওয়া লাগতেছে আর কি অনেক বেশি দাম দিয়ে এই আর। তো যাই হোক, খেয়ে দিয়ে বের হইলাম, বের হয়ে হচ্ছে গিয়ে একটা কফি নিলাম, এটার দামও ভাই 40 টাকা নিছিল মেবি, নাকি 30 টাকা যেন এরকমই হবে। ওকে যাই হোক, আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটার যদি প্রপার কেউ অ্যান্সারটা জানেন তাহলে কাইন্ডলি আমাকে ডিটেলসে অ্যান্সারটা বলেন, কারণ আমি মনে করি এই কোয়েশ্চেনটা শুধু আমার না আরো অনেকেরই, কারণ একটা খিচুড়ি যখন 280 টাকা বা 300 টাকা দিয়ে খাওয়া লাগে আসলে এটা অনেক বেশি হয়ে যায়। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে পেজটাকে একটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।